ইটভাটার সনাতন পদ্ধতির পরিবর্তে পরিবেশের ভারসাম্য রক্ষায় মেশিনে জ্বালানি ও মাটির ব্যবহার ছাড়াই তৈরি হচ্ছে অত্যাধুনিক ইট, আর তা পরিবেশ বান্ধব হওয়ায় আকৃষ্ট করছে ক্রেতাদেরও। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর সেন্টার নামক এলাকায় পরিবেশ বান্ধব এই ইট কারখানা গড়ে উঠেছে। পরিবেশ বান্ধব ও জমির মূল্যবান মাটি নষ্ট না করেই জার্মান প্রযুক্তিতে আগুনে না পুড়িয়ে পাথর গুঁড়া ও সিমেন্ট দিয়ে অত্যাধুনিক ব্লক ইট তৈরি হচ্ছে। শ্রমিকরা কারখানার পাশে স্তূপ করা পাথর, সিমেন্ট, সিলেকশন বালি এবং ডাস্ট ও কেমিক্যাল টলিতে এনে হোপারে ঢেলে দেন। পরে মিক্সার মেশিনে অন্যান্য উপকরণ মিশ্রিত করে কনভেয়ার বেল্টের মাধ্যমে ভাইব্রো মাল্টি ক্যাভিটি মোল্ডিং মেশিনের মাধ্যমে তৈরি করা হয় এই ইট। পরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সারি সারিভাবে মেশিন থেকে বেরিয়ে আসে পরিবেশ বান্ধব কংক্রিট ইট। এক বস্তায় 95 থেকে 98টা ইট আমরা বেরিয়ে করি। প্রচুর পরিমাণ এই ভীষণ হাইড্রোলিক প্রেশার দিয়ে নিখুঁত পরিমাণটা তৈরি করা হয়। বালু দিয়ে 6টা, ডাস্ট 2টা, পাথর 2টা দিই। এক বস্তাতে সিমেন্ট আমাদের আসে 98টা, 90টা, 95টা আসে। অন্য অন্য দেশে যেহেতু মাটি ছাড়া ইট তৈরি হয়, সিমেন্ট দিয়ে কংক্রিট ব্লক এবং ব্রিক্স তৈরি হয়, তো এটা এই চিন্তাভাবনা করেই আমি এই ফ্যাক্টরিতে প্রথমে আমি উদ্বুদ্ধ হই। উদ্বুদ্ধ হওয়ার পরে এই ইট আমি তৈরি করা শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ আমাদের এই এলাকা যে সমাজসেবা বা অধিদপ্তর আছে তারা যেন আমাদের এই ফ্যাক্টরির দিকে যেন আগায় আসে, আমরা যেন এখানে কিছু অনুদান পাই এবং অনুদান পেলে হয়তো আমরা এটা আরও ডেভেলপ করার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিবেশ বান্ধব এই কংক্রিট ব্রিক্স ভূমিকম্প সহ অন্যান্য দুর্যোগ সহনীয় সর্বোপরি ব্যয় সাশ্রয়ী ACB আদর্শ কংক্রিট ব্রিক্সের কারখানায় প্রতিদিন 3000 কংক্রিটের ইট তৈরি হয়, আর প্রতি পিস উৎপাদন খরচ 10 টাকা হয়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।